শিয়াল পণ্ডিতের গল্প। শিয়াল পণ্ডিত আখ খেতে বড় ভালোবাসে, তাই সে রোজ আখ খেতে যায়। একদিন সে আখের খেতে ঢুকে একটি ভীমরোলের চাক দেখতে পেল। ভীমরোলের চাক সে আগে কখনো দেখেনি। সে মনে করল ওটা বুঝি আখের ফল। শিয়াল কি না পণ মানুষ, তাই সে আখকে বলে ইক্ষু, খ্যাপকে বলে ক্ষেত্র, লাঠিকে বলে দণ্ড। ভীমরোলের চাক দেখে সে বলল, আহা ইক্ষুর কি চমৎকার ফল, খেতে না জানি কতই মিষ্টি হবে। এই মনে করে যেই সে ভীমরোলের চাক খেতে গিয়েছে, অমনি সব ভীমরোল বেরিয়ে কি মজাটাই না তাকে দেখাতে এলো। শিয়াল তো প্রাণের ভয়ে খালি ছুটে আর বলে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। খানিক বাদে ভীমরোলগুলো তাকে ছেড়ে গেল। তখন সে ভাবল, ক্ষেত্রে তো রোজই যাই, তাতে কিছু হয় না, ফল খেতে গিয়েই আমার বিপদ হলো, তবে আর খেতে যাব না কেন, ফল না খেলেই হলো। এই ভেবে সে বলতে লাগল, যদি ইক্ষুর ক্ষেত্রে যাব, ইক্ষুর ফল আর না খাব, দুদিন সে খালি এই কথাই বলে। তারপর যখন বেদনা একটু কমে এলো, তখন সে ভাবল ওই ফলটার ভিতর পোকা ছিল, তারাই আমাকে কামড়েছে। আগে যদি ফলটাতে নাড়া দিতুম, তবে পোকাগুলি বেরিয়ে যেত, তারপর ফল খেতে কোনো কষ্ট হতো না। আহা সে ফল খেতে না জানি কতই মিষ্টি, তবে আর ফল খাবো না কেন, খাবার আগে পোকা তাড়িয়ে দিলেই হবে। এই ভেবে সে বলতে লাগল, যদি ইক্ষুর ফল খাবো, আগে দণ্ড নিয়ে নাড়া দিব। বলতে বলতে আখের ক্ষেত্রে গিয়ে সে তো লাঠি দিয়ে নাড়া দিয়েছে, অমনি আর যাবে কোথায়। ভীমরোলের দল এসে তাকে কামড়িয়ে আদমোড়া করে তবেই ছাড়ল। সেই থেকে সে আর ইক্ষুর ফল খেতে যেত না। Subscribe my channel.